রাজ্য বিধানসভা অধিবেশনের চতুর্থ দিনে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অন্তর্গত কুর্তি হাউরকে কেন্দ্র করে মৎস্য উৎপাদনের জন্য মৎস্য দপ্তরে মন্ত্রী সুধাংশু দাসের নিকটে একটি বিশেষ প্রস্তাব তুলে ধরেন সিপিআইএম বিধায়ক ইসলাম উদ্দিন। বিধায়ক বলেন, কদমতলার অন্তর্গত কুর্তি হাউরের উপর 4টি গ্রাম অর্থাৎ প্রায় 3,500 পরিবার নির্ভরশীল, কিন্তু পূর্বের তুলনায় এই হাউরের গভীরতা অনেকটাই কমে গেছে, তাই এই হাউরের উপর নির্ভরশীল পরিবারদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই পরিবারদের কথা চিন্তা করে এই হাউরের উন্নয়নের বিষয়ে রাজ্যের মৎস্য দপ্তর যেন উদ্যোগ গ্রহণ করে। সিপিএম বিধায়কের এই প্রস্তাবের প্রত্যুত্তরে মন্ত্রী সুধাংশু দাস জানান, মৎস্য দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর গোটা রাজ্যে একটি মিশন চালিয়েছেন তিনি, এবং সেই মিশনে দেখা গিয়েছে রাজ্যে যে পরিমাণ জলাশয়কে ব্যবহার করে মৎস্য চাষ করা হচ্ছে, রাজ্যে তার ঠিক সম পরিমাণ জলাশয় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। তবে 2024-2025 অর্থবর্ষে সেই সব জলাশয়কে চিহ্নিত করে সেগুলোকে পুনরায় ব্যবহারের উপযুক্ত করে মৎস্য চাষের কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্যের মৎস্য দপ্তর, এবং ইতিমধ্যেই গোটা রাজ্যের প্রায় 153 হেক্টর জলাশয়কে চিহ্নিত করে সেগুলোকে ব্যবহারের উপযুক্ত করে মৎস্য চাষ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন করেছে রাজ্য মৎস্য দপ্তর, এবং আগামী অর্থবর্ষের মধ্যে এই প্রকল্পে রাজ্য মৎস্য দপ্তর কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাভ করতে সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। যে পরিমাণ জলাশয়কে ব্যবহার করে আমাদের যে মাছ উৎপাদন হয়েছিল তার প্রায় সমসাময়িক জলাশয় আছে যেগুলি আনইউটিলাইজড কন্ডিশনে আছে বা নন ফাংশনাল কন্ডিশনে আছে। আমরা দপ্তরকে নির্দেশ দিয়েছি যে পুরো স্টেজে কি পরিমাণ আনইউটিলাইজড ওয়াটার বডিস রয়েছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য, এবং আমরা সেটার জন্য একটা পরিকল্পনা নিয়েছি যাতে আগামী 24 এবং 25 অর্থ বছরে এই আনইউটিলাইজড ওয়াটার বডিসগুলিকে যেন আমরা ফাংশনাল করতে পারি এবং মাছের উৎপাদনটা বৃদ্ধি করতে পারি। সে অনুযায়ী আপনার কদমতলাতেও আমরা কদমতলা ব্লকে আমাদের নর্থ ত্রিপুরা জেলাতে যেটা আমাদের ওয়াটার এরিয়া রয়েছে 3,93.94 হেক্টর, তার মধ্যে 425.66 হেক্টর জমি আমরা কদমতলা ব্লকে আইডেন্টিফাই করেছি। আমার মনে হচ্ছে নিশ্চিত আপনার এই এরিয়াটা আসবে, এবং পুরো স্টেজে আমাদের পরিকল্পনা আছে। ইতিমধ্যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রপোজাল পাঠিয়েছি, প্রায় 153 হেক্টর যেটা আলিউটিলাইজ কন্ডিশন আছে এই বছর আমরা ফাংশনাল করার জন্য প্ল্যান নিয়েছি, এবং অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা ডিপিআর সহ সাবমিট করেছি। তো আমরা আশা রাখছি আগামী অর্থ বছরের মধ্যে এটা সেকশন পেয়ে যাবো, যেটা আমরা নিশ্চিত সেটা করবো। আর আপনি যার কাছে রিসিভ করেছেন, আমি যখন নর্থ ত্রিপুরা নেক্সট টাইম ভিজিটে যাবো নিশ্চয়ই আপনার এলাকা দেখবো, আপনিও সহযোগিতা করবেন এবং নিশ্চয়ই একটা প্রপোজাল পাঠিয়ে দেবেন। উল্লেখ্য, বিধায়কের এই প্রস্তাবে সশরীরে কুর্তি হাওর পরিদর্শনে যাবেন বলে আশ্বাস প্রদান করেন মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।